রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রততলা মাঠে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এমএলএ কাপ 2022 অনুষ্ঠিত হল মঙ্গলবার। প্রায় 14 বছর আমাদের অন্যতম প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন লেফট উইঙ্গার হিসেবে। এছাড়া 2001 থেকে 2006 পর্যন্ত ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। তার পূর্বে শুরু করেছিলেন জীবন গোয়ালিয়াটি ক্লাব সাঙ্গাওকার এবং শেষা থেকে আজ তাকে আমরা আমাদের মধ্যে পেয়ে আপ্লুত। এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবল খেলোয়াড় আলবিটো ডি কুইনো। তুমি একটু সরো না, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 16ই আগস্টকে খেলা দিবস হিসাবে ঘোষণা করেছে। সারাদিনই বর্ধমান দক্ষিণ বিধানসভায় সেই খেলা দিবস আমরা পালন করেছি। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এই খেলা দিবসের বিভিন্ন কর্মসূচি আপনারা জানেন চলছে। সকালে আমরা 19 জন ক্রীড়াবিদদের সম্বর্ধনা দিয়েছি, 250-র ওপর ক্লাবকে 4টে করে আমরা জয়ী বল দিয়েছি। আবার এই বিকালবেলায় আমাদের রাতব্যাপী আমাদের ফুটবল টুর্নামেন্ট চলছে, সেই টুর্নামেন্ট এখনও চলছে, রাত পর্যন্ত আমাদের এই খেলা হবে। এর আগের বারও আমরা এই খেলাই করেছিলাম খেলা দিবসে। প্রায় যারা জিতবে তাদের 2 লাখ টাকা এবং যারা হবে তাদের 1.5 লাখ টাকা। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান পুরসভার পুরমাতা নাজমুন আনা বেগম, স্বীকৃতি হাজরা, কাউন্সিলর প্রদীপ রহমান, নিমাই মজুমদার, শাহাবুদ্দিন খান, মানিক দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান পৌরসভার কাউন্সিলর নিমাই মজুমদার মহাশয়কে স্মরণ করে দিচ্ছে সজল ঘোষ। এদিন এই খেলায় 16টি দল অংশগ্রহণ করে। বিজয়ী দলকে নগদ 2 লক্ষ টাকা ও ট্রফি ও বিজেতা দলকে নগদ 1.5 লক্ষ টাকা ও ট্রফি তুলে দেয়া হয়। এদিন বলে কিক করে গোলে মারেন উদ্বোধক আলবিটো ডি কুইনো, গোলে ছিলেন বিধায়ক খোকন দাস। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।